ফুল আসবে কবে? ফুল তো এসে যেত, তা আমি লাইট দিয়ে ফুলটা অফ করে দিছি। ও কারণ কি? এটা তা জানি না, ইন্ডিয়ারও দেয় মানে সন্ধ্যার আগে, মানে সন্ধ্যা হবে হবে সেই সময় মানে দিনটাকে বড় করে রাখার, তাহলে ও ফুল আর দেবে না। এটার এটার সাথে আবার লাইটের কানেকশন আছে, যে এটা যখন লাইট কমে যায় তখন ফুটবে, রাইট? সে হচ্ছে যে শীতকালে এই জন্য ফুটে। তো এখন তো তার একটা ম্যাচুরিটি পিরিয়ড আবার আছে, ফুটে যাবে। কিন্তু তখন যদি আপনার লাইট দিতে পারেন তাহলে আর ফুটবে না। আবার ড্রাগন আছে, ড্রাগনে আপনার শীতকালে দেখবেন ড্রাগন ধরে না। এটার কারণ হলো যে ওই যে লাইট ইন্টেন্সিটি দিয়ে ফুলটা ফুটে ওই লাইটটা তাকে পায় না, তখন আবার লাইট দিলে সে আবার সারা বছর ফল দেয়। এখন কৃষি একটা শিল্পের মতো, আপনি যেভাবে এটাকে মোল্ড করে নিজের সুবিধা আদায় করে নিতে পারেন। এখন তো আমি এই দুটোটা বিক্রি করবো, এখন যদি ফুল চলে আসে তাহলে তোমার গাছ বেশি দিতে হবে, গাছ বেশি কয় টাকা হবে? হ্যাঁ, উনি কেন এটা করছে, এটা হচ্ছে মাদার প্ল্যান। মাদার প্ল্যানটা করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কেটে নিয়ে উনি আবার আরেক জায়গায় প্ল্যান্ট করবে, ওখান থেকে চারা হবে, সেই চারাটা উনি বিক্রি করবে। ওই চারাটা যখন ফুল আসতে যাবে তখন টপ সহ এটা বিক্রি করবে। আমাদের দেশে এভাবে আবার অনেকে ফুল ফোটার আগে কিনে। আমি ফুল ফোটার আগে রেনুটাই শিকড় আসে 7 দিন 10 দিন 18 দিন 15 দিন এরকম সময় না, এক একটা ভ্যারাইটি। ওই যখন শিকড় চলে এখানে তো মনে হয় নানান ভ্যারাইটি। হ্যাঁ, এখানে নানান ভ্যারাইটি, এটা এটা আলাদা ভ্যারাইটি, ওইটা ওইটা মনে হয় আলাদা। হ্যাঁ, 12টা ভ্যারাইটি আছে। এটা কিভাবে করে? এটা কেটে এনে করছে ওটার নাম কি? কতদিন হলো করেছেন? ওটা 3 বছর হয়েছে বলো। এইটা এইটা বড়টা? হ্যাঁ, এইটার সাইড থেকে কেটে তারপর আপনি আবার আরেকটা এটা হাত দিলে ভেঙে যায়, যখন সাইডে হয় না তখন টান দিলে ভেঙে যায়। তিন বছর কি পানি দেন শুধু?